শনিবার দুপুরে মালদা জেলা পরিষদের বিনয় সরকার অতিথি নিবাসের সভাগৃহে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দুষ্প্রাপ্য সামগ্রীর প্রদর্শনীর আনুষ্ঠানিক সূচনা হয়। এই প্রদর্শনী চলবে তিন দিন। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, ইংরেজবাজার পুরসভার পুরপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, উপপুরপতি সুমালা আগরওয়াল, প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রসাদে কারো বাড়িতে এই সৌভাগ্য চলবে বা এগুলো প্রায় হারিয়ে যাওয়ার মতো সেগুলোকে এখানে অ্যাসেম্বল করে এখানে একটা প্রদর্শনী হচ্ছে। এই প্রদর্শনীতে উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল, আমাদের ভাইস চেয়ারম্যান সুমলা আগরওয়ালা, আমাদের প্রসেনজিৎ, আরো যারা আপনারা আছেন সাংবাদিক বন্ধুরা। এটা থেকে সংগ্রহশালার মধ্যে অনেক কিছু থাকে। এখানে কিন্তু আর্টটা দেখলাম না, খুব কম আছে, কাটেনি, বাকি অনেক কিছু সংগ্রহশালা, গাড়ি অনেক শখ আছে। এটা একটা শখ, এই শখের জন্য মানুষ কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু কেন করে যে তার মধ্যে আছে যে আমি জিনিসগুলো রাখবো। একটা একদিন টিভিতে দেখছিলাম ঘড়ির উপর শখ, বা আগেকার যে গ্রামোফোন গুলো হতো না, হাত দিয়ে ঘুরানো হতো, তার উপর শখ, ভিনটেজ কারের উপর শখ, মানুষের বিভিন্ন ধরনের শখ, এই শখ গুলো রাখে। আমি আশা করবো মানুষের তো অনেক থিঙ্কিং আছে, চিন্তাধারা আছে, কিছু জিনিসগুলোকে যেটা আমাদের ইংরেজি পরিভাষা অ্যান্টিক বলা হয়, এই অ্যান্টিক মেটেরিয়ালস গুলো হয়তো লোকের নজরে ভাববে এটা তো ফেলে দেওয়ার মতো, এদের ভ্যালু কিন্তু মার্কেট ভ্যালু অনেক বেশি হয়, কোটি কোটি টাকার মতো আছে। এবং অনেক সময় এইসব মিউজিয়ামে রাখা হয়। কলকাতার যে বড় মিউজিয়াম আছে, তার পৃথিবীর মধ্যে সবথেকে ওয়ান অফ টেন, সেখানে অনেক দুষ্প্রাপ্য জিনিসগুলো দেখতে পাই। আর আমাদের মালদা মিউজিয়ামও আছে, যেখানে মেনলি মূর্তি বা আদার্স এগুলোই। আমি আপনাদের আন্তরিক ধন্যবাদ এই কারণে জানাচ্ছি, আমি অনেক কিছু জানতাম না, যে এখানে যতগুলো প্রদর্শনী হয়েছে তা দেখে সত্যি ভালো লাগলো। আগামী প্রজন্মের যারা থাকবেন তারা শিখবেন, জানবেন, হয়তো দেখা যাবে তাদের মধ্যেও নেশা আসক্ত হবে, তারাও চিন্তাধারা করবে। প্রাচীন মুদ্রা, লোহার অস্ত্র, পুরনো কলম, চাবির রিং, দেশলাই বাক্স সহ বিভিন্ন দুষ্প্রাপ্য সামগ্রী প্রদর্শনীতে থাকছে। মালদা নিউ মিসম্যাটিক অ্যান্ড কালেক্টর ফোরামের উদ্যোগে আয়োজন করা হয় প্রদর্শনীর। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।